নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এনআরসি থেকে বাদ পড়বে না প্রকৃত ভারতীয়, শিলচরে বললেন রাম মাধব। শিলচরে যানজটের জন্য দায়ী নয় অটোরিকশা, জনতার অঙ্গনে দাবি সংস্থার। কড়া পদক্ষেপ নেওয়ার আগে সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধের আহ্বান ডিসির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যারাই ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দিতে সরকার বদ্ধপরিকর। শিলচরের প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায়ের 81তম জন্মদিনে শিলচরে হাজির হয়ে এনআরসি প্রসঙ্গে কথাই বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। শুক্রবার বিমলাংশু রায় ফাউন্ডেশনের উদ্যোগে শিলচর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বিমলাংশু রায়ের জীবনী সংক্রান্ত একটি বইয়ের আবরণ উন্মোচনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাম মাধব। স্মারক বক্তৃতায় অংশ নিয়ে মুখ্য বক্তা হিসেবে টানা 45 মিনিটের ভাষণে রাম মাধব বলেন, প্রকৃত কোনো ভারতীয়ই এনআরসি তালিকা থেকে বাদ যাবেন না। রাম মাধব এদিন আরও বলেন, প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় অনেক ভুল ভ্রান্তি হয়েছে। মায়ের নাম এলে ছেলের আসেনি, ছেলের এলে মায়ের আসেনি। Not a single person who came over to this side facing persecution, religious, social persecution, shall ever be asked to go back. It is our commitment to you. That will be the real tribute. It's a sorry state of affairs in India. That what we were to do in 1951, we are doing in 2019. It's okay, it's one of our achievements that we today have the NRC, National Register of Citizens. It is coming 70 years late, friends. 70 saal pehle aana tha. 1951 was when the whole country had NRC. We could not do it for Assam. We could not do it in 70s. The government of India had agreed to do it in 1985. There was that agreement between the ASU and Rajiv Gandhi government in Delhi, a tripartite agreement. Even then, it could not be undertaken. Finally, today, thanks to the commitment of the central government under Prime Minister Modi and the state government under Sri Sarbananda Sonowal, we have been able to complete that exercise. It is coming 70 years late. At least late aaye, der aaye, durust aaye, kam se kam we are able to complete it today. এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডাক্তার রাজদীপ রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, আমিনুল হক লস্কর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্রনাথ প্রমুখ। শিলচর শহরে যানজট সমস্যায় শুধুমাত্র অটোচালকরাই দায়ী নয়। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এ দাবি জানিয়েছে শিলচর শহর অটোরিকশা মালিক সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক পিন্টু শীল বলেন, শহরে গ্রামাঞ্চলের অটোরিকশা ঢুকে পড়ে, এজন্য 7টি পয়েন্টে চেকিং করলে তা আটকানো যেতে পারে। তাছাড়া গেজেট অমান্য করে ই রিকশা শহরে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হচ্ছে। সংস্থার পক্ষ থেকে শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে অম্বিকাপট্টি পর্যন্ত পার্কিং ফ্রি জোন করার দাবি রাখা হয়েছিল, কিন্তু তা না করায় বড়বাবুরা তাদের গাড়ি রাস্তায় পাশে পার্কিং করায় যানজট ক্রমশ বাড়ছে। তাছাড়া জানিগঞ্জ শিলংপট্টি এলাকায় ব্যবসায়ীরা ফুটপাত জবরদখল করে রেখেছেন, এতে পথচারীরা রাস্তায় চলে আসায় যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি সবসময় অটোচালকদের নানাভাবে দোষারোপ করেন তার পরিচালনা একটি বাস স্ট্যান্ড ট্রাঙ্ক রোডে রাস্তার পাশেই রয়েছে, এই স্ট্যান্ড কিভাবে এখানে থাকে সে ব্যাপারে তিনি প্রশ্ন ছুড়ে দেন।
ট্রাফিক সমস্যার জন্য প্রায়ই আমরা অটোরে আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকা অটোরেই দোষারোপ করা হয়। আসলে এটা কি সত্যি? এই জিনিসগুলোর জন্য আমরা কিছু প্রশ্ন রাখব, যেগুলো প্রশ্ন আমি আজকে তুলে ধরতে চাই শহরবাসীদের কাছে। যেমন আজকে প্রথমে দেখা যাচ্ছে যে শিলচর শহরের যেগুলো বাইরের অটো আয়া শিলচরে প্রবেশ করে, আমরা আগেও বলেছি আমাদের জেলাধিপতি মহাশয়ের কাছে, এস লক্ষ্মণন স্যার থাকতে, তার আগে আমরা পরিবহন বিভাগের অধিকর্তাকেও আমরা জানিয়েছিলাম যে টাউনের অটো যেগুলো চলাচল করে তার চেয়ে যা বাইরের যেগুলো অটো আয়া প্রবেশ করে এদেরকে আটকানো হোক। যেরকম শহরের ভিতরে আমাদের শিলচর শহরের মধ্যে যেগুলো সেন্টার আছে, আশেপাশের সেন্টার, সাতটি সেন্টার আছে, সেন্টারের মধ্যে যদি গেট বসানো হয় তাহলে আসলে বাইরের অটোগুলো আর ভেতরে ঢুকতে পারবে না, সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে। আসাম গেজেটের মধ্যে লেখা আছে যেহেতু যে ইরিশকা শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না, কেন বারবার এই গেজেটকে অমান্য করা হচ্ছে? ইরিশকার যখন ওরা রেজিস্ট্রেশন নিতে আসে ওদের কাছ থেকে একটা ডিক্লারেশন নেওয়া হয় স্টাম্প পেপারের মাধ্যমে, সেই স্টাম্প পেপারের মাধ্যমে ওরা লিখে দেয় যে ওরা শিলচরের যে আইন, ট্রাফিক সমস্যার যে আইনগুলো থাকবে সেগুলো আইন ওরা মেনে চলবে। যদি তার কাছে ডিক্লারেশন নেওয়া হয় তাহলে এই ডিক্লারেশনের উপরে কার্যকারী কেন হয় না? শিলচরের আমরা ক্যাপিটাল পয়েন্ট, অম্বিকা পয়েন্টে আমরা দাবি রেখেছিলাম যে নো পার্কিং জোন রাখার জন্য। এখানে বড় বড় বাবু অকল সাহেব অকল যখন তাদের বড় বড় গাড়ি এনে রেখে দেয়, তার কারণে যে যানজটটা হয় এটার জন্য কি অটো দায়ী থাকবে? এইটার ব্যবস্থা কে নেবে? জানিগঞ্জের এলাকা পুরোটা ফুটপাতই দোকানদারের আওতায় রাখা আছে, ঠিক একই রকম শিলংপট্টিতেও ফুটপাত নেই, ফুটপাতের রাস্তা দোকানদারে আটকে রেখে দিয়েছে, সেটার ব্যবস্থা, বিহিত ব্যবস্থা কে নেবে? সেটার জন্য কি অটো দায়ী থাকবে? বারবার অটোকে কেন টার্গেট করা হচ্ছে? আমরা রাঙ্গেরখাড়ি পয়েন্টে দেখেছি, রাঙ্গেরখাড়ি পয়েন্টে প্রায়ই দুইটা গাড়ি লাগানো থাকে পয়েন্টের মধ্যে, আর দুইটা গাড়ি লাগানো থাকে সামনে, এই রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে রাখা থাকে, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে। এটা কার কার জন্য, কে সেই সুবিধাটা করে দিয়েছে সেটা আমরা জানতে চাই, আর এটার জন্য কি দায়ী অটো? বারবার অটোকে কেন টার্গেট করা হয়? সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন, এর পরিবর্তে ব্যবহার করুন বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল। শুক্রবার সংবাদ মাধ্যমের জরিয়তে জেলাবাসীর প্রতি এই আহ্বান জানান জেলাশাসক লয়া মাদ্দুরী। মাদ্দুরী বলেন, গোটা জেলা জুড়ে পুরসভা এবং প্রশাসন যৌথ উদ্যোগে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যখনই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আইনের উল্লঙ্ঘন করা হবে তখন তারা প্রয়োজনানুরূপ ব্যবস্থা নেবেন। জেলাশাসক মাদ্দুরী দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক পুজো কমিটি উদ্যোক্তাদের প্রতি আর্জি জানান, তারা যেন প্লাস্টিকের পরিবর্তে কাগজের ব্যবহারের উপরই বেশি জোর দেন। কাছাড় জেলায় স্বচ্ছতা হি সেবা ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে, সবাই এখানে পার্টিসিপেট করছেন। এখান টাউন আর বাহিরা গাঁও অঞ্চলেও অ্যাওয়ারনেস প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করার ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি প্লাস্টিক ইউজ করা বন্ধ করুন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আর যত সম্ভব হয় রিইউজেবল বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল ইউজ করার জন্য চেষ্টা করুন। মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা জুটিয়া প্রচেষ্টারে রেইডস করাও আরম্ভ হয়েছে। তার আগে দুই তিন মাস ধরে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামস অর্গানাইজ করলাম আর বিভিন্ন অর্গানাইজেশন সঙ্গে আলাপ করলাম, পরে এখন এনফোর্সমেন্ট শুরু হয়েছে। এই এনফোর্সমেন্ট ক্ষেত্রে আমি সবাই পাবলিককে আহ্বান জানাচ্ছি, ফাইন ইম্পোজ করার আগেও আপনারা যদি নিজে ফলো করার, রিডিউসিং প্লাস্টিক ইউজ যদি নিজে ফলো করে আমি সুন্দরভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিডিউস করতে সম্ভব হবে। আমি বাল্ক ওয়েস্ট জেনারেটরস যেনে হোটেলস, ম্যারেজ হলস, রেস্টুরেন্টস আসে তারা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, নিজের প্রোগ্রামসে প্লাস্টিক রিপ্লেস করুন বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল বা রিইউজেবল, যেনে স্টিল, গ্লাস মেটেরিয়ালস যদি ইউজ করে ওয়াশ করে রিইউজ করতে পারে। আর প্রত্যেক দিন হিউজ অ্যামাউন্ট অফ গার্বেজ জমা করতে হবে না, জ্বালাতে হবে না।
বিদেশি আইন ১৯৪৬ ও পাসপোর্ট আইন ১৯২০ আওতায় কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এখনো বিজ্ঞপ্তি জারি না করায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল সারা বরাক ছাত্র ইউনিয়ন। শুক্রবার এ নিয়ে ছাত্ররা কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। দাবি দাওয়া নিয়ে ছাত্ররা স্লোগান তুলে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক ছাত্র প্রতিনিধি জানান, এই আসামে বাঙালিদের সঙ্গে একটা চক্রান্ত চলছে, এনআরসি নিয়ে এসে হয়রানির করা হচ্ছে, আবার কিছু মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ডিটেনশন ক্যাম্পে থাকা অবস্থায় কেউ মারা গেলে পরে দেখা যাচ্ছে তিনি ভারতীয় ছিলেন। তাছাড়া সারা দেশে বর্তমান বিজেপি সরকার এমন ভাব সৃষ্টি করে রেখেছে যেন হিন্দুদের এদেশে থাকতে আপত্তি নেই, সব সমস্যা মুসলমানদের নিয়ে। সরকার আসামে এক কথা বলছে, বাইরে অন্য কথা বলছে। একটা চক্রান্ত চলে বাঙালির বিরুদ্ধে, প্রথম এনআরসি আইনটা হারা নিল, এনআরসির জ্বালা যেতে মধ্যে থেকে ডিটেনশন ক্যাম্পে ঢুকায় ঢুকায় মানুষের যেভাবে মরছে, ক্রিমিনালদের লগে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, এখানে মহিলা মহিলা তারপরে মরার পরে বাইরে অনেক কেস আছে, তারা অরিজিনাল ইন্ডিয়ান আসত, বাট পরে থেকে তারা খারাপভাবে ডিটেনশন ক্যাম্পে ভুলভাবে নিয়ে ঢুকানো হয়েছে, আর পরে থেকে তারা এখানে মারা গেছে। ইভেন এত এত হিন্দুরা সুইসাইডও করছে, বাট সারা ভারতের মধ্যে একটা এরকমভাবে ইমেজ ক্রিয়েট করা হয় যেন এখানে এনআরসির মতো সব মুসলিমরাকে ইয়ে করা হয়েছে, হিন্দুরা উপরে কোনো ধরনের অত্যাচার করে না, এরকম যে একটা ডাবল গেম যে খেলেন। আজকে যে পার্টিটা সরকারে আছে তারা যে একটা ডাবল গেম যে খেলেন, দেশের মধ্যে এক কোথা হয়, আসামে আরেক কোথা হয়, এখানে এই আমরা টার্মাইটস খোয়া হয়, উই পোকা, আমরা উই পোকা হয়ে সম্বোধন দেওয়া হয়, তারপরে খোয়া হয় যে ১৯,৪০,০০০ সব না বের করে দিব, তারপরে যে সময় আবার বরাক থেকে দুই তিনজন গেল গিয়া, তারপরে হেরা আবার এখান থেকে ক্লেরিফিকেশন যে দেয় যে অমিত শাহ আবার কইছে যে রকম কিচ্ছু না হিন্দুরা নাগরিকত্ব দেওয়া, আমার হতে লোকে ওইটা তার মুখ দিয়ে কেন বাইর হয় না, দেশের হোম মিনিস্টারের মুখ দিয়ে কেন বাইর হয় না, যে দেওয়া হইব আসামের মাটি, আসাম থেকে বাইরে গিয়া ওয়েস্ট বেঙ্গলে গিয়া তুমি কইতে পারো যে সব হিন্দুরা নাগরিকত্ব দেওয়া হইব, আর আসামে গিয়া তোমার টোন বদলে যায়। এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে শনিবার শিলচর আরবান আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়ারি কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক লয়া মাদ্দুরী। মালুগ্রামে ১০ নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্র পরিদর্শনে গিয়ে জেলাশাসক আলোচনা করেন সেখানে আসা মায়েদের সঙ্গে। তিনি শিশুদের ওজন বৃদ্ধির চার্ট রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন এদিন। তাছাড়া অঙ্গনওয়ারি কেন্দ্রে পরিপূরক পুষ্টি বাস্তবায়নে স্থানীয়দের একত্রিত করার উপরও গুরুত্ব আরোপ করেন জেলাশাসক মাদ্দুরী। আমি সবাই মাতৃকে আহ্বান জানাই নিজ নিজের বাচ্চার ওজন জুখি মেজার করার সময়ে গুরুত্ব দিতে হবে, দেখতে হবে, যদি মডারেটলি মালনারিস্ট বা সিভিয়ারলি মালনারিস্ট ওজন খুবই কম উলায় তাহলে ভালো করে নিউট্রিশন দিতে হবে, দরকার হলে অঙ্গনওয়াড়ি দরকার হলে আশাকর্মী সঙ্গে যোগাযোগ করতে হবে, হেলথ ডিপার্টমেন্ট সহায় নিয়ে মালনিউট্রিশন করা নর্মাল স্টেটাসে নিতে নিয়ে আসতে হবে, তার জন্য ভালো নিউট্রিশন দিতে হবে। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে লোকাল ভ্যারাইটি, লোকালি অ্যাভেলেবল ভেজিটেবলস ফ্রুটস দিয়ে নিউট্রিশিয়াস ফুড কীরকম দিতে পারে তারও একটা ডেমনস্ট্রেশন করা হয়েছে। আমি সবাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আর মাতৃগুট মাদার গ্রুপস পাবলিক সবাইকে এই পোষণ মাহ অ্যাক্টিভিটিসে সুন্দরভাবে পার্টিসিপেট করি, আমার বাচ্চাদেরকে মালনিউট্রিশন করা সেভ করার জন্য আমি আহ্বান জানাই। মাইজগ্রাম দাসপাড়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত কাজল রুদ্রপালের হামলাকারী মোহিত দাশগুপ্তকে গ্রেফতারের দাবিতে শনিবার করিমগঞ্জের জেলাশাসকের দ্বারস্থ হলেন মাইজগ্রামের মানুষ। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা এদিন করিমগঞ্জের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকপত্র তুলে দেন।
শিলচর মধ্যসহ সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একটি ভিডিও সিডির উন্মোচন হয়েছে। গঙ্গা বরাক সুরমা শীর্ষক এই সংকলনটির আবরণ উন্মোচন করেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য, বাপি দত্ত রায় প্রমুখ। বরাক বাউল শিলচরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এই সংকলনে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত বাউল শিল্পী পূর্ণ দাস বাউল, শিলচরের সর্বাণী ভট্টাচার্য ও সিলেটের গৌতম চক্রবর্তী। কিন্তু নদীর গান প্রবাহন প্রবাহমান নদী একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা ভাষাকে নিয়ে বছরের পর বছর থেকে এই অঞ্চলে চলে যাচ্ছে। আমাদেরকে সবসময় আমরা যখন এই অঞ্চলে ঘোরাফেরা করি তখন মনে হয় এই অঞ্চলে এই নদীর জলের জল খেয়ে আমরা বড় হয়েছি, এই অঞ্চলের হাওয়া বাতাস খেয়ে আমরা বড় হয়েছি। কাজে এই অঞ্চলকে কিছু যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা উপলব্ধি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এনআরসি থেকে বাদ পড়বে না প্রকৃতিও ভারতীয়, শিলচরে বললেন রাম মাধব। শিলচরে যানজটের জন্য দায়ী নয় অটোরিকশা, জনতার অঙ্গনে দাবি সংস্থার। কড়া পদক্ষেপ নেওয়ার আগে সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধের আহ্বান ডিসির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।